নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। থাম্বেলে আপনারা ঠিক পড়েছেন, টাকার খেলা করবে এই তিন রাশি এক টানা এক মাস, অর্থাৎ এই 30 দিন এই তিন রাশির টাকার খেলা করতে চলেছে। দেখুন, আমি যে কথাগুলো বলি সম্পূর্ণরূপে কিন্তু গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে বলি। হাওয়াতে কৌশিক রায় কোনো সময় কথা বলে না এবং কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। আমি খুব দায়িত্ব নিয়ে প্রেডিকশান করি এবং এটা হচ্ছে সম্পূর্ণরূপে ইন জেনারেল, অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট যদি জন্মছকে এইরূপ অবস্থা থাকে, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনিও কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট পাবেন। কিন্তু যাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিলছে না, তাদের অবশ্যই নিজস্ব জন্মপত্রিকা একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করার, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান এই জায়গাটা কিন্তু অবশ্যই করাবেন। তাহলে কি আপনাদের সেই জায়গাটা রেক্টিফিকেশন হয়ে গেলে পূর্ণমাত্রায় গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ না, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কী কী নিয়ম আছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য অনেকেই ফোন করছেন, আমি শুনলাম আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে, প্লিজ করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন না। যদি নিজস্ব জন্মকুণ্ডলি দেখাতে চান, বিচার করাতে চান, তবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো এই যে টাকার খেলা করবে এই তিন রাশি, কি কারণ আমি আপনাদেরকে আগে বলি। প্রথম কারণ, বর্তমান সময়ে চার চারটি গ্রহের প্লেসমেন্ট আমি কিন্তু বিশেষ করে ধরব, চার থেকে পাঁচটি। প্রথম হচ্ছে রবির রাশি পরিবর্তন, যুবরাজের থেকে আপনার, অর্থাৎ বুধ থেকে আপনার কোন আপনার কর্কট রাশিতে প্রবেশ করছে, মঙ্গল আপনার সিংহ রাশিতে, মিত্র রাশিতে প্রবেশ করছে রাজার ঘরে, এবং শুক্র ঠিক এই সিংহ রাশিতে প্রবেশ, অর্থাৎ 16 জুলাই রবির রাশি পরিবর্তন, 17 জুলাই শুক্রের রাশি পরিবর্তন, 20 জুলাই মঙ্গলের রাশি পরিবর্তন, বুধ অলরেডি মিথুন রাশিতে স্বরাশিতে, এবং বৃহস্পতি আপনার কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। যে রাশিগুলির কেন্দ্র এবং ত্রিকোণ হচ্ছে, কেন্দ্র এবং ত্রিকোণভাবে শুভ গ্রহ বসে আছে, তারাই একমাত্র শুভ ফল কিন্তু পাবে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই তিন রাশির, অপার ধন পেতে চলেছে, টাকার খেলা করবে এই তিন রাশি। রবি মঙ্গলের কনজাংশন, মঙ্গল এবং শুক্রের একত্রে অবস্থান, এবং রবি কর্কট রাশিতে, বুধ স্বরাশিতে, এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়। কোন কোন এই রাশি যেগুলো কেন্দ্র এবং ত্রিকোণ হচ্ছে সেই রাশিগুলো কিন্তু ভালো ফল পাবে। প্রথম রাশি টাকার খেলা করবে সেই রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এতদিন অষ্টমভাবে আপনাদের রবি অবস্থান করছিল এবং এই রবি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে এবং সরাসরি আপনার সপ্তম পতিকে কানেক্ট করছে, এবং পাশাপাশি আপনাদের দশমভাবে, আপনাদের রাশির অধিপতি দশমভাবে শুক্রকে নিয়ে অবস্থান করছে। আপনাদের ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, অর্থাৎ যারা কলা জগতে আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রমোশন এবং মান সম্মান বৃদ্ধি, এবং চতুর্থ পতি আপনাদের রাশি, দ্বিতীয় পতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ সুখ সাধনের জায়গা। রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের এই সময় কিন্তু হবে, বৃশ্চিক রাশির মানুষ,
আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হতে চলেছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, দাম্পত্য সুখ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই টানা এক মাস কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। পিতার সম্পত্তি পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া, যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা রিকভারি, পুনরুদ্ধার কিন্তু হবে বৃশ্চিক রাশি। টাকার খেলা করবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং পূর্ণমাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণমাত্রায় কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অদ্ভুত এবং অকল্পনীয় লাভ পেতে চলেছে। এই তিনটি রাশির মধ্যে তিনটি রাশি অদ্ভুত এবং অকল্পনীয় লাভ। কর্কট রাশি দেখুন, আপনাদের সফলতা এবং সাকসেসের অধিপতি এবং আপনাদের সুখ সাধনের অধিপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের পঞ্চমেশ এবং কর্মেশ আপনাদের ধনভাবে অবস্থান করছে, মঙ্গল এবং শুক্র ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের পরিবারের সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের সফলতার জায়গা। যারা মিডিয়া রিলেটেড কাজ করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ এই সময় দিবে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি, সন্তান সুখ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রমোশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির। দাম্পত্য সুখের জায়গা থাকছে, প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন সুখ দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, আর্থিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ কিন্তু হবেন, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এগুলো পুনরুদ্ধার হবে, এবং দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে আছে সেই কাজ আপনাদের এ সময়ের মধ্যে কিন্তু এই টানা এক মাস আপনাদের কিন্তু সম্পন্ন হবে। অর্থাৎ 16 জুলাই টু 16 আগস্টের মধ্যে কর্কট রাশি অদ্ভুত এবং অকল্পনীয় লাভ পেতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে কর্কট রাশির, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, কর্মক্ষেত্রে সফলতা, আকস্মিক ধন প্রাপ্তি, এবং আপনাদের ধনভাবে এই মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনাদের কিন্তু নিশ্চিতরূপে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির হতে চলেছে মালামাল। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির কেন্দ্রে কিন্তু অবস্থান করছে, ত্রিকোণে অবস্থান করছে আপনার মঙ্গল এবং শুক্র, কেন্দ্রে অবস্থান করছে রবি, এবং তৃতীয়ভাবে বুধ এবং একাদশভাবে বৃহস্পতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, সফলতা সাকসেস, পারিবারিক সুখ, সামাজিক মর্যাদা, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে ভালো, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা এজেন্ট, তারা কিন্তু ভালো ফল পাবেন এই সময়ের মধ্যে। আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন এর সম্ভাবনা, সফলতা সাকসেস লাভ, সন্তানের জায়গাটা ক্ষেত্রে ভালো, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ টাকার খেলা করতে চলেছে এই তিন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট পাওয়া, আমি বারবার বলছি কেন্দ্র এবং ত্রিকোণভাবে যে যে রাশির শুভগ্রহ অবস্থান করবে তারাই এই এক টানা এক মাস এই তিন রাশি টাকার খেলা করবে। অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণভাবে শুভগ্রহের অবস্থান একান্ত দরকার, তবেই এই তিন রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। তবে দেখতে হবে যে আপনার জন্মপত্রিকাতে কোনো দোষ নেই, তো সেই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার, সেই জায়গাটা রেকটিফিকেশন করা একান্তই দরকার। টাকার খেলা করবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যাদের মিলছে না আমি আবারও বলবো আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা একবার হলো অ্যানালাইসিস করান। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের শুভ কামনা করে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করছি।
সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।